গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আজকে শুক্রবার, সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, এখন প্রায় 11টা বেজে গেছে, রান্না বান্না স্টার্ট করব, তাই জন্য ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে। মোটামুটি কাজ বাজ করে ছেলেকে খাইয়ে আমরা চা ঠা খেয়ে, হ্যাঁ এবার ছেলে ঘুমাচ্ছে, এখন ও উঠলে স্নান করবে। আর এখন আমি রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ, আর হচ্ছে এই যে মাছের, কালকে রুই মাছ এনেছিলাম, মাছের তেলটা ছিল তাই একটু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। আর এখানে ছেলের জন্য একটা রুই মাছের পেটি রান্না করছি, এটা ওর। আর আমি ট্যাংরা মাছটা করবো হচ্ছে ডাটা দিয়ে আর আলু দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থেকো, কি করবো কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থেকো। আর ভিডিওটা দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর এটা দিয়ে হচ্ছে মাছের তেলটা করব, বেগুন পেঁয়াজ আর একটু অল্প একটু আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি, তো এগুলো দিয়েই করব। তো চলো দেখতে থাকো। দেখো মাছের তেলটা করব, তাই রসুনটা দিয়ে নিলাম, হ্যাঁ রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে, রসুনটা মোটামুটি একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে। তেলটা দিয়ে দেওয়া, এরপরে নামটা দেখে দিতে হয়। দেখো এই মাছের তেলটা তো রান্না হয়ে গেছে, আর এখন ট্যাংরা মাছটা করছে, আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর মাছের দিচ্ছে তো এটা ধুয়ে, মানে গ্যাসটা পরিষ্কার করে জলটা গরম মশাবো, পুরো মাছের এসে জল গরম করবো না, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, 12টা বেজেও গেছে। খুলে দিচ্ছি, যেটা হচ্ছে ওই ছেলের মাছটা, মাছের তেলটা বাদ দিয়ে ওপরে যে তেল তেল থাকে এগুলো, এগুলো তো খাবে না, মানে এগুলো খেতে খাওয়াতে নেই, ওগুলোকে বাদ দিয়ে ভেজে রাখা জিরে ধনে আর আলমাছ দিই, আদা দেবো না, ট্যাংরা মাছে আদা দিই না, বোয়াল মাছে আদা দিই না, এগুলোতে আদা দিই না। তো রান্নাটা হোক, ছেলে যা দুষ্টুমি করছে, বাপরে বাপ, কি করছিস বাবা? ভীষণ দুষ্টুমি করছি। ও হচ্ছে একদম, মানে জামা কাপড় কিছু পরিয়ে রাখেনি, এত গরম না, পাখা তো চলছে তো চলছে, পাখা একদম হাওয়া পাওয়া যায় না। তবে রান্নাটা করে নিই, তারপরে দেখা করছি, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার পরিষ্কার করে নিই, হ্যাঁ একটু গরম লাগবে জানো তো। তারপরে আবার দেখা, সকালবেলা ঘর ঠাক তো মুছে নিই, আবার রান্নার পর গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার ঘর মুছি, প্রত্যেক দিনই এই কাজ আমার, দু তিনবার করে ঘর মুছতে হয়। আর হচ্ছে এখন, আর এখন হচ্ছে খাবো, আর আমার যেহেতু সকালে স্নান হয়ে যায় তাই আমি এখন খেয়ে নিই, পগুলকে খাওয়ানো হয়ে গেছে। আর পগুলকে খাওয়ানোর পর এখন আমরা খেতে বসেছি, খেয়ে দিয়ে যা বাসন টাসন আছে মেজে আর একবার স্নান করবো। আর চলো দেখে না আজকে কী কী রান্না করছি সেগুলো একবার দেখিয়ে দিই তোমার। এই যে এটার মধ্যে আছে ভাত, ভাত দেখানোর কিছু নেই, তবে দেখিয়ে দিলাম। এটার মধ্যে আছে পালং শাক, এটার মধ্যে আছে ওই যে মাছের তেল রান্না করেছি সেই মাছের তেলটা, আর এটার মধ্যে আছে ট্যাংরা মাছ। তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু, ঠিক আছে। এই যে দুজনের দুটো থালা নিয়ে বসেছি, একটা ওইটা আমার বড় খাবে, এটা এটাই আমি খাবো।
তো চলো খাওয়া দাওয়া করে নি, করে নিয়ে দেখা করছি তোমাদের সাথে। আর পোকো খেলা করছে, পোকো যেহেতু খালি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন হচ্ছে রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি না তোমরা সবাই জানো, কি করতে যাচ্ছি, শর্টের ভিডিও বানাতে যাচ্ছি। কারণ ঘড়িতে পুরো 5টা বাজে আর 5টার সময় আমি রেডি হই শর্টের ভিডিও বানাই। আর আমি ওই প্রতিদিন মানে মেকআপ টেকআপ করে ভিডিও বানানো ইম্পসিবল, একেবারে ইম্পসিবল, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমার কেন, অনেকের পক্ষেই সম্ভব না। আর যেহেতু আমাদের বাড়িতে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, সেই গরমের কোনো শেষ নেই, তাই ওই শাড়ি ঠাড়ি পরে ভিডিও বানানো তো আমার পক্ষে সত্যিই সম্ভব হয়ে ওঠে না। তাই প্রতিদিন ওই এক একটা করে কুর্তি পরি, একটু লিপস্টিক লাগে, চুলটা বাঁধি, একটা ক্লিপ পরি, হয়ে যায়, এইটুকুই সাজ আর কি। তো দাঁড়াও চলো চটপট রেডি হয়ে নিই। পোকোটা আজকে একদম ঘুমায়নি, পোকো আজকে একদম ঘুমায়নি, খুব ডিস্টার্ব করেছে আর আমাকেও ঘুমাতে দেয়নি একেবারেই। তো এ হচ্ছে ব্যাপার। আর এখন চটপট শর্টের ভিডিও বানিয়ে একটা ছোট করে ঠিক করে নিই। আর শোনো, বুড়োটা এমন হয়েছে না যে বুড়োটা না তুললেই হচ্ছে না, কিন্তু কোথাও বেরাচ্ছেই না যে বুড়োটা তুলবো, মানে হচ্ছেই না বুড়োটা যে তুলতে যাব সেই সেটাই হচ্ছে না। যদি একটু আধটু বেরোয় তাও ভুলে যাচ্ছি যে না আর হবে না, আর হচ্ছে না, হচ্ছে না, এই করে তো আমার বুড়োটাই গলা হচ্ছে না। এর মধ্যে গিয়ে দেখি তুলতেই হবে, সব কটা কালো টিপের পাতা। হ্যাঁ কালো টিপই পড়তাম তো বেশি, আর সবাই বারণ করছে এখন কালো টিপটা পড়তে না, পড়তে না, সবাই যখন বড়রা বলছে না এই জন্য শুনি যে এখন আর করি না, তখন খুব মন চাই একটু করলাম। আজকে ভাবছি একটা কালো টিপ, কি হলো তোমরা কালো টিপের সাথে শর্ট বানিয়ে আবার তুলে দেবো। মানে আমি মনে করি তো যে কালারে কোনো দোষ হয় না, এটাই তো সত্যি না, রঙে আবার কি দোষ, কালো রং কি অশুভ না, কিরম তো কোনো ব্যাপার না। সবাই বড়রা বলে দেখে কোনো না সময় নয় নাইলা করলো, হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছি। চুলটা বেঁধে নি শর্ট করার সময় বুঝে নেবো যে চুলটা কি করবো। চলো, আর এই যে বাইরে চলে এসেছি এখন শর্ট বানাবো বলে, হ্যাঁ ওই দিকে স্ট্যান্ডটা নিয়ে এসেছি, কোথায় করবো আগে একটু দেখে নিই। আর এই যে আমাদের কাঠের উনান, এই জায়গাটা আমি বেসিক্যালি শর্ট বানাই, এই যে তোমরা পেছনটা এরকমই দেখতে পাও না, এই জায়গাটা বানাই, ওই ওই দিকটা বানাই, ওই যে ওই দিকটা বানাই, আগে পিছনে বানাতাম, এখন পিছনে বানানো যায় না এখন। হ্যাঁ কোথায় চলো দেখতে হবে, আজকে একটু দেখি পিছনটা কোন জায়গায়। এ বাবুকে দেখি, দেখো তোমরা, কিন্তু এটা জঙ্গল হয়ে গেছে বুঝলে, কোথায় বানাবো বলো, পেঁপে হয়েছে দেখো এদিকটা খালি গা, এই জায়গাটা বানাই, এই জায়গাটা ঠিক আছে, ঠিক আছে আগে দেখে নি আমরা সেট করে নি কোথায় বানাবো। দেখো শেষ পর্যন্ত এখানটাই ভিডিও বানাবো বলে স্থির হলো, এই জায়গাটাই বানান বানাই আর এই জায়গাটাই বানাবো। হ্যাঁ পিছনটা বানানো যাবে না, এদিকেই বানাবো, এদিকে কয়েকটা বানাবো, এদিকে বানাবো। তো চলো এখন আর বকবক করে টাইমটা নষ্ট করে লাভ নেই, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এখন একটু কয়েকটা ভিডিও। এখন আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে, শর্ট ভিডিও করা হয়ে গেছে। আর এখন ঘরে মানে ঘরে আসলাম, আজকে শর্ট ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল, এত গরম লাগছিল, এত গরম লাগছিল না
যে কিছু ভালো লাগছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। হ্যাঁ শর্ট ভিডিও করেছি, এখন আমি মনে লাগছে না আমার ছেলে কে গেছি কে গেছি। এখন যাই হোক ড্রেস ছাড়বো, ছেড়ে হচ্ছে যে গায়ে জল ঢালবো, মানে গা ধুবো, গা ধুয়ে সন্ধ্যে টন্ধ্যা দেবো, তারপর ছেলেকে খাওয়াবো। তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সাথে, এখন একটু ফ্রেশ হইনি, ভীষণ গরম পড়েছে, ভীষণ 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 বসেই রয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর ভালোই লাগছে না, কি গরম পড়েছে। আর দেখি ওর বাবা, ওর বাবা গেছে একটু, অনেক বেজে গেছে, ওই তো চলে এসছে, দেখি কি নিয়ে আসছে, চলো দেখি। ওই যে আসছে, ফুচকা, ফুচকা নিয়ে এসেছে, আমরা ফুচকা খাবো। পোগো হচ্ছে, দেখি একটু পোগো খালি গায়ে পাশে আমি দেখাচ্ছি না, ঠিক আছে ফুচকাটা খেয়ে নি। নিচে ছেড়ে দিলাম, আসুন খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে বাজে হচ্ছে 8:55, 8:55 বাজে। তা এখন একটু রান্না রান্নার সেরকম কিছু করতে হবে না, টুকটাক যেটুকু করার করতে হবে করে ঠোরে ব্যাস, আজকের দিন শেষ, আজকের ভিডিও শেষ। তো আজকের মতো টাটা বলছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে কিন্তু একদম ভুলো না। আর আমার পাশে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটাকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। চলো গুড নাইট, টাটা, লাভ ইউ, সুইট ড্রিমস।